ডেয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দ্যাম ইজি আজকে আলোচনা করব জোন ডানের বিখ্যাত একটা কবিতা দ্য গুড মুরু নিয়ে আমরা জানি জোন ডান পনেরোশো সালে লন্ডনের একটি বিজনেস ক্লাস পরিবারে জন্মগ্রহণ করেন এবং ষোলোশো সালে মৃত্যুবরণ করেন তাকে এস পলস গ্র্যাভিয়ার্ডে সমাহিত করা হয় জোন ডান একজন প্রেমের কবি এছাড়াও তাকে মেটাফিজিক্যাল পোয়েট বলা হয় মেটাফিজিক্যাল অর্থ যে কবিতায় হিরোইন বা বিলাপটা সৌন্দর্যের বর্ণনা করা হয় তার প্রেমের বর্ণনা করা হয় এরকম কবিতাকেই বোঝায় সেদিক থেকে দ্য গুড একটা মেটাফিজিক্যাল পোয়েট্রি এই কবিতাটি কবির লাইফের আর্লি ফেজের কবিতা অর্থাৎ স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় তিনি এই কবিতাটি কম্পোজ করেছিলেন যেটি সং অ্যান্ড সনের শিরোনামে ষোলোশো তেত্রিশ সালে পাবলিশড হয় এই কবিতাটিতে তিনটি স্ট্যান্ডার রয়েছে ই স্ট্যাঞ্জা কনসিস্ট অব সেভেন লাইনস এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে ষাটটি করে লাইন রয়েছে সেদিক থেকে এখানে মোট লাইন দ্বারাই একুশটি অর্থাৎ তিনটি স্ট্যাঞ্জা মিলে একুশটি লাইন রয়েছে এই কবিতার রাইমিং প্যাটার্ন হচ্ছে এভি এ ভি সি 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 আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ ওয়াট দাও অ্যান্ড আই ডিড স্টিল উই লাভ বাই মাই ট্রুথ অর্থাৎ সত্য অর্থে প্রকৃত অর্থে প্রকৃত অর্থে আমি বিস্মিত হচ্ছি বা অবাক হচ্ছি যে তুমি এবং আমি এখনও পরস্পরকে ভালোবাসি প্রশ্ন করছে ভালোবাসি ওয়ার উই নোট ওয়েন্ড টিল দেন তখনও আমরা মাতৃদুগ্ধ পান করেছি আমাদের সারা সারি হয়নি বাট সাক্ট অন কান্ট্রি প্লেজার্স চাইল্ডিশলি তখনও আমরা কিন্তু তখনও আমরা শিশু সুলভ আচরণে একটা আনন্দে পরম আনন্দে মাতৃদুগ্ধ পান করেছি এখানে সাকটন মানে হচ্ছে দুধ চষা বা স্তন পান করা এরকম বুঝাচ্ছে প্রশ্ন করছে অর স্নটেড উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন অর্থাৎ নাক ডেকে কি ঘুমিয়েছি সেই সেভেন স্লিপার্সের মতো অর্থাৎ কবিতার প্রেমের আর্লি ফেজে যখন তারা সে এবং তার বিলাভড শিশু ছিল তাদের এই সরলতাকে কবি এখানে তুলে ধরেছেন এবং প্রশ্ন আকারে সাজিয়েছেন যে তখনও তাদের ছাড়াছাড়ি হয়নি যখন পরম নির্ভরতায় তারা মাতৃদুগ্ধ পান করেছে তখনও পরস্পরকে তারা ভালোবাসত এরপরে আমরা এই সেভেন স্লিপার্স নিয়ে একটু বলি সেভেন স্লিপার্স হচ্ছে এখানে সাত ভাই বুঝাচ্ছে সেভেন স্লিপার্স ব্রাদার এটা রেফারেন্সটা টানা হয়েছে বাইবেল থেকে যেখানে সাতজন ভাই ছিল তারা খ্রিস্টান ছিল এবং ইফিসাসে বসবাস করতো সেখানকার একজন রাজা ছিল ডিসিয়াস সে প্যাগান ছিল সে খ্রিস্টান ছিল না সে এই সাতজন ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিল তাই তারা পালিয়ে বাঁচার জন্য একটা গুহাতে আশ্রয় নিয়েছিল ডেন মানে এখানে গুহা এবং তারা ঘুমিয়ে পড়েছিল সেই ঘুমের মধ্যে আনকনসাসলি দুইশো বছর তাদের পার হয়ে গেছে দুইশো বছর পার হয়ে গেছে এবং তারা যখন ঘুম থেকে জেগে উঠলো তখন দেখতে পেল যে তারা স্টিল ইয়াং রয়েছে তারা এখনও যুবক রয়েছে যদিও সময়টা পার হয়ে গেছে কিভাবে পার হয়ে গেছে এটা তারা ভেবে পাচ্ছে না আনকনসাস একটা মুড এখানে ইঙ্গিত করা হয়েছে এবং তখন এই সাতজন ব্যক্তি দেখল যে সেই রাজা আর নেই ইয়াং কিং একটা যুবক রাজা থিওডিসিয়াস সে এখন রাজ্য শাসন করছে অর্থাৎ তারা ভীতির মধ্যে আর নাই কিন্তু এই দুইশো বছর কিভাবে কেটে গেল ঘুমের মধ্যে তারা এটা ভেবে পাচ্ছে না সুতরাং কবি এই প্রথম সাত লাইনে তার এবং তার বিলাভটের সিম্প্লিসিটি স্টেট বা ওই মুডটাকে এই ঘুমের সঙ্গে কম্পেয়ার করেছেন এই সেভেন ব্রাদার্সের ঘুমের সঙ্গে কম্পেয়ার করেছেন এরপরে বলছেন ইট ওয়াজ সো বাট দিস অল ফ্লেজার্স ফ্যান্সিস বি অর্থাৎ সে আনন্দগুলো এখন কল্পনা মাত্র শিশুকালের সে আনন্দগুলো ছিল সেটা এখন কল্পনা কবির কাছে ইফ ইভার এনি বিউটি আই ডিড সি বলছে কবি বলছে যদি কোনো সুন্দর কিছু আমার চোখে ধরা পড়ে বা আমি দেখি হুইজ আই ডিজার্ট অর্থাৎ যেগুলো আমি আশা করি বা কামনা করি গট ইট ওয়াজ বাট ইট ড্রিম অফ দি যেগুলো পাই এগুলো সব কিছুই তুমি কবি বলছে যদি কোনো সুন্দর জিনিস আমার চোখে ধরা পড়ে যদি ভালো কিছু আমি দেখি বা অন্য কোনো মেয়েকে দেখি তবে তার মধ্যে আমি তোমাকেই দেখতে পাই এখানে কিন্তু কবির একটা রিয়েল প্রেম ফোকাস করছে যে সে সব কিছুতেই তার বিলাপকে দেখতে পাচ্ছে এই ছিল প্রথম সাত লাইন অ্যান্ড নাও গুড মুরো টু আওয়ার ওয়াকিং সোলস এখন আমরা আমাদের সেই ফিরে আসা আত্মাটাকে অভিনন্দন জানাচ্ছি বা গুড মুরো জানাচ্ছি সুপ্রভাত জানাচ্ছি এখানে ওয়াকিং সোলস অর্থ হচ্ছে ফিরে আসা আত্মা কবি বুঝাতে চেয়েছেন শৈশবকালে তাদের যে একটা ইনোসেন্ট সোল ছিল সেই সোলটা এখন ম্যাচিউর হয়ে ফিরে এসেছে এবং পরস্পরকে ভালোবাসা শুরু করেছে সে আত্মাকে তারা অভিনন্দন জানাচ্ছে হুইস ওয়াজ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফেয়ার যে তারা একে অপরকে ভয় নিয়ে দেখত সে ভয়টা আর নেই কেটে গেছে ফর লাভ ভালোবাসার জন্য অল লাভ অফ আদার সাইড কন্ট্রোলস অর্থাৎ সকল ভালোবাসা অন্যের প্রতি যেটা সেই সাইডটাও কিন্তু কন্ট্রোল হয়ে গেছে এই লাইন দ্বারা খুবই বুঝাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন যে রিয়েল প্রেমটা এমনই হয় যে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে অন্য নারীর প্রতি সে কখনোই আসক্ত হয় না সে ওই একক নারীর মধ্যে সীমাবদ্ধ থাকে অন্যের প্রতি যে একটা দৃষ্টি সাইড মানে এখানে দৃষ্টি এই দৃষ্টিটা কন্ট্রোল হয়ে গেছে যদিও কবি অনেককেই হয়তো দেখছে বা অনেক মেয়েকেই দেখছে কিন্তু একজনের মধ্যেই সে সীমাবদ্ধ তার দৃষ্টিটা একদম নিয়ন্ত্রিত অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরি হায়ার এখানে রুমস মানে এখানে বিশ একটা রাজ্য বোঝাচ্ছে বা জগৎ বোঝাচ্ছে এরকম এটা গৃহ না বলছে একটা ছোট্ট পৃথিবী বা জগৎ তৈরি করি অ্যান্ড এভরিওয়ার সব জায়গায় দুইজন দুজন দুজন দুজনকে ভালোবেসে একটা ছোট জগৎ তৈরি করতে চাচ্ছে তারা লেট সি ডিসকভার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গান সমুদ্র অভিযানের নতুন সে বিশ্ব খোঁজার দিন চলে গেছে অর্থাৎ তারা নতুন করে অনেক কিছু খুঁজতে চান না বা একটা বিশ্ব বা একটা ওয়ার্ল্ডকে কনকি করতে চায় না জয় করতে চায় না তারা ছোট্ট একটা জগৎ চায় লেট ম্যাপ টু আদার অন্য একটা মানচিত্র তৈরি করার ওয়ার্ল্ড অন ওয়ার্ল্ড হ্যাপশন যেটাকে এক জগৎ থেকে অন্য জগৎকে দেখাবে বলছে কবি বলছে যে তাদেরকে নতুন করে আর মানচিত্র তৈরি করার দরকার নেই যেটা এক জগৎ থেকে আর এক জগৎ দেখাবে তার বিস্তৃতি দেখাবে তারা সিঙ্গেল বা ছোট্ট একটা জগতের মধ্যেই ভালো থাকতে চায় আস পজেস ওয়ান ওয়ার্ল্ড আমরা একটি বিশ্বের বা একটি জগতের অধিকারী হতে চাই ইজ হ্যাথ ওয়ান একজন অপরকের মধ্যে অ্যান্ড ইজ ওয়ান এবং সেটা একক সেখানে তারা একাকার হতে চায় অর্থাৎ এই সাত লাইনে কবি বুঝাচ্ছে যে তাদের সেই ফিরে আসা আত্মাকে তারা এখন ওয়েলকাম জানাচ্ছে এবং তাদের মধ্যে যে একটা ভীতি ছিল সেটা চলে গেছে এবং রিয়েল লাভটা এমনই হয় যে তার সাইড বা তার দৃষ্টিটাও কন্ট্রোল নিয়ন্ত্রিত হয়ে গেছে অন্যের প্রতি সে আর তাকাচ্ছে না নিয়ন্ত্রিত হয়ে গেছে এবং তারা ছোট্ট একটা রাজ্যের মধ্যেই সুখে শান্তিতে কাটাতে চায় তারা নতুন করে সি ডিসকভার করতে চায় না নতুন করে কোনো মানচিত্র তৈরি করতে চায় না তারা একক একাকার নির্দিষ্ট একটা রাজ্যের অধিকারী হতে চায় এটাই ছিল মিডল সেভেন লাইনের মূল ভাবার্থ মাই ফেস ইন দাইন আই অর্থাৎ আমার চেহারা আমি তোমার চোখের মধ্যে দেখতে পাই দাইন ইন মাই অ্যাফেয়ার্স এবং তুমি আমার মধ্যে আমার মধ্যে খুঁজে পাও তোমাকে কবি বলছেন নেক্সট সেভেন লাইনে যে তোমার চোখে আমি আমাকে দেখতে পাই আমার ফেস দেখতে পাই ঠিক তেমনি ভাবে আমার মধ্যেও তুমি তোমাকে খুঁজে পাও দ্য ট্রু প্লেন হার্টস ডু ইন দ্য ফেস রেস্ট প্রকৃত ভালোবাসা মানুষের ফেসের মধ্য দিয়েই প্রকাশ পায় হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিসফেয়ার যেখানে আমরা দুইটা গোলার্ধ খুঁজে পেতে চাই বা দুইটা জগৎ খুঁজে পেতে চাই উইদাউট শার্প নর্থ উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট এখানে বলছেন কবি যে ইস্ট ওয়েস্টের মধ্যে নর্থ ওয়েস্টের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কোনোই পার্থক্য থাকবে না হোয়াট ইভার ডাইস ওয়াজ নট মিক্সড ইকুয়ালি যেইভাবে একটা রঙ আর একটা রঙের সাথে মেশে না এরকম হবে না এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না ইফ আওয়ার টু লাভস বি ওয়ান যদি আমাদের দুইটা ভালোবাসা একটাতে পরিণত হয় অর অথবা দাও অ্যান্ড আই লাভ সো এ লাইক তুমি আমি একইভাবে ভালোবাসি দ্যাট নান ডো স্ল্যাকেন যেটা কখনোই হ্রাস পাবে না নান ক্যান ডাই কেউ এটাকে মেরে ফেলতে পারবে না বা এটার কোনো বিনাশ হবে না কবি বলছে যে তোমার চোখে আমি আমাকে দেখতে পাই এবং আমার মধ্যে তুমি তোমাকে দেখতে পাও এবং প্রকৃত ভালোবাসাটা মানুষের ফেসের মধ্যে দিয়েই বহিঃপ্রকাশ ঘটে যেখানে আমরা দুইজন দুজনার জন্য দুটো গোলার্ধ খুঁজে পেতে চাই বা দুটো জগৎ খুঁজে পেতে চাই কিন্তু সেখানে উত্তর এবং পশ্চিমের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যেমন একটা রঙ আর একটা রঙের সাথে ভালোভাবে মেশে না ঠিক তেমনি এরকম কোনো পার্থক্য থাকবে না আমাদের মধ্যে এবং যদি আমাদের দুইজনের ভালোবাসা একটাতে পরিণত হয় তুমি এবং আমি তেমনই হয়ে যাব এবং কেউই এটাকে হ্রাস করতে পারবে না কমাতে পারবে না এবং এটাকে কেউ মেরে ফেলতে পারবে না অর্থাৎ কবি বুঝাচ্ছেন যে এই তার এই লাভটা ইমর্টাল অমর এটা কখনো শেষ হবে না ভেঙে যাবে না শেষ হবে না নিঃশেষ হবে না চিরঞ্জীব এই কথাটাই বলছেন তো এই কবিতাটা অ্যানালাইসিস করলে বোঝা যায় প্রথম সাত লাইনে তার ইনোসেন্ট তার আনকনসাস মুডকে সেভেন ওই স্লিপারের সঙ্গে কম্পেয়ার করেছেন মাঝখানে যে সাত লাইনটা ছিল মিডিলের এটা দ্বারা তিনি কবি আবার তাদের ওই সোলটাকে ওয়েলকাম জানিয়েছেন যে তখন যখন তারা ইয়াং হয়ে গেছেন আবার নতুন করে ভালোবাসতে শুরু করেছেন সেই আত্মাটাকে কবি ওয়েলকাম জানিয়েছেন এবং তার দৃষ্টি যে কন্ট্রোল হয়েছে অন্যের প্রতি ভালোবাসা নেই একজনের মধ্যে সীমাবদ্ধ এই ট্রু লাভের একটা বহি প্রকাশ ঘটেছেন এবং নেক্সট ট্র্যান্ডা এখানেও তিনি বুঝেছেন বুঝিয়েছেন যে তোমার মধ্যে আমি আমাকে খুঁজে পাই আমার মধ্যে তুমি তোমাকে খুঁজে পাও এখানে উত্তর এবং পশ্চিমের মধ্যে কোনো পার্থক্য নাই আমরা যদি একাকার হয়ে যাই তাহলে কেউ এই আমাদের প্রেমকে ভেঙে ফেলতে পারবে না এটা হ্রাস পাবে না নষ্ট হবে না এটা একবারে ইমোর্টাল তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু আই হোপ বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য